নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইমোস রয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমরা সকলে জেনে গিয়েছো আজকে কিন্তু আইএসএলের ফিক্সচার্স, ফার্স্ট লেগের ফিক্সচার্স বা শিডিউল ঘোষণা করা হয়েছে অফিসিয়ালি, এবং প্রত্যেকটা টিমের ব্যাপারে একটু একটু করে কথা বলবো। তার সাথে সাথে আমরা আলোচনা করব ইস্টবেঙ্গল তাদের পঞ্চম বিদেশি কি সই করে ফেলেছে, তিনি কোন দেশের কি পজিশনে খেলেন এবং কিরকম প্লেয়ার, নাম কি কি উঠে আসলো রিউমার সেই ব্যাপারে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। সবার প্রথমে আমরা আইএসএলের সূচি নিয়ে একটু কথা বলবো। দেখো, আমি তো কমিউনিটি পোস্টে দিয়েই দিয়েছিলাম, তিনটা ম্যাচের কথা উল্লেখ করেছিলাম। এটিকে মোহনবাগানের ফার্স্ট ম্যাচ কেরালা ব্লাস্টার্স এফসির সাথে 19 নভেম্বর, সেদিন থেকে আইএসএল শুরু। 21 নভেম্বর ইস্টবেঙ্গলের অর্থাৎ এসসি ইস্টবেঙ্গলের ফার্স্ট ম্যাচ জামশেদপুর এফসির সাথে, এবং 27 তারিখ সেই মহারণ, সেই কলকাতা ডার্বি। এবং খুব সম্ভবত আমার যা মনে পড়ছে, গত বছরও 27 নভেম্বরই কিন্তু ফার্স্ট লেগের কলকাতা ডার্বিটা ছিল, এবং সেই ম্যাচে ইস্টবেঙ্গল তাদের ফার্স্ট আইএসএল ম্যাচ খেলেছিল, এবং ইস্টবেঙ্গল এবার ক্লেম করেছিল যাতে 3-4টা ম্যাচ পরে অন্তত তাদের ডার্বিটা ফেলা হয়, এবং সেটা কিন্তু একটা ম্যাচ পরে অর্থাৎ সেকেন্ড ম্যাচেই কিন্তু ফেলা হয়েছে। সবার প্রথমে আমরা কথা বলবো অবশ্যই বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু কিন্তু ফার্স্ট ম্যাচ 20 তারিখ এবং নর্থ ইস্টের সাথে তাদের ম্যাচ। ম্যাচটা কিন্তু ভালো হবে, কারণ নর্থ ইস্ট এবছর গতবারের তুলনায় ভালো টিম করেছে, আর নর্থ ইস্ট সেরকম বড় বড় প্লেয়ার আনে না। নর্থ ইস্ট যে প্লেয়ার আনে তাদের কিন্তু মূল খেলাটা, তাদের বেটার খেলাটা তারা বের করে নেয়, এবং গত বছরও নর্থ ইস্ট দুর্দান্ত খেলেছিল। ফার্স্ট ম্যাচ মুম্বাই সিটি এফসিকে হারিয়েছিল, তো ম্যাচটা কিন্তু টাফ হবে। সেকেন্ড ম্যাচ উড়িষ্যার সাথে, উড়িষ্যাও এবার দুর্দান্ত দল গড়েছে। আমার চোখে তো আইএসএলের টপ 3 টিমের মধ্যে এই মুহূর্তে একটা উড়িষ্যা। থার্ড ম্যাচ কেরালার সাথে, ফোর্থ ম্যাচ চ্যাম্পিয়ন মুম্বাইয়ের সাথে, ফিফথ ম্যাচ হায়দ্রাবাদের সাথে, সেটাও খুব ভালো টিম বানিয়েছে। তারপরে ম্যাচ গোয়ার সাথে, 16 ডিসেম্বর রয়েছে কিন্তু বেঙ্গালুরু এফসির সাথে এটিকে মোহনবাগানের, অর্থাৎ সেই বেঙ্গালুরু এফসির সাথে কলকাতার কোনো এক জায়ান্ট ক্লাবের লড়াই। তারপর 20 তারিখ জামশেদপুর, 30 তারিখ চেন্নাইয়ন, এবং পরের বছরের 4 জানুয়ারি রয়েছে এসসি ইস্টবেঙ্গলের সাথে। এই গেল বেঙ্গালুরু এফসির। এবার চলে আসবো আমরা চেন্নাইয়ন এফসির শিডিউলে। ফার্স্ট ম্যাচ কিন্তু তাদের 23 তারিখ হায়দ্রাবাদের সাথে, তারপর 29 তারিখ নর্থ ইস্টের সাথে, 3রা ডিসেম্বর এসসি ইস্টবেঙ্গলের সাথে, 11ই ডিসেম্বর এটিকে মোহনবাগানের সাথে, 15ই ডিসেম্বর মুম্বাই সিটি এফসির সাথে, 18ই ডিসেম্বর উড়িষ্যা এফসির সাথে, এরপর 22, 30 এবং 2রা জানুয়ারি 8ই জানুয়ারি যথাক্রমে কেরালা ব্লাস্টার্স, বেঙ্গালুরু এফসি, জামশেদপুর এফসি এবং এফসি গোয়ার সাথে কিন্তু চেন্নাইয়ন এফসির ম্যাচ রয়েছে। এরপর চলে আসবো আমরা সরাসরি এফসি গোয়ার ম্যাচগুলি সম্পর্কে। ফার্স্ট ম্যাচ কিন্তু খেলবে তারা বিধ্বংসী, এবং কি বলবো, সার্জিও লোবেরার আন্ডারে প্রাক্তন এফসি গোয়ার প্লেয়াররা যেখানে খেলে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 22 নভেম্বর। এরপর জামশেদপুরের সাথে খেলা রয়েছে, 4 ডিসেম্বর নর্থ ইস্টের সাথে, 7 ডিসেম্বর এসসি ইস্টবেঙ্গলের সাথে, 11 ডিসেম্বর বেঙ্গালুরু এফসির সাথে, 18 ডিসেম্বর হায়দ্রাবাদের সাথে, এরপর উড়িষ্যার সাথে, এটিকে মোহনবাগানের সাথে রয়েছে, 29 ডিসেম্বর 2রা জানুয়ারি রয়েছে কেরালা ব্লাস্টার্সের সাথে, এবং 8 জানুয়ারি রয়েছে কিন্তু চেন্নাইয়ন এফসির সাথে। এবার আমরা চলে আসবো এটিকে মোহনবাগানের ফিক্সচার্সে। ফার্স্ট ম্যাচ যেটা বললাম 19 নভেম্বর কেরালা ব্লাস্টার্সের সাথে, নেক্সট ম্যাচ 27 নভেম্বর ডার্বি, দ্য কলকাতা ডার্বি, 101 বছরের এসসি ইস্টবেঙ্গলের সাথে, তারপর মুম্বাই সিটি এফসির সাথে অর্থাৎ গতবারের ফাইনাল, এরপর 6 ডিসেম্বর রয়েছে জামশেদপুরের সাথে চেন্নাইয়ন এফসির সাথে, এরপর রয়েছে বেঙ্গালুরু এফসির সাথে, 21 ডিসেম্বর রয়েছে নর্থ ইস্টের সাথে, 29 ডিসেম্বর রয়েছে কিন্তু এফসি গোয়ার সাথে, 5 জানুয়ারি রয়েছে হায়দ্রাবাদ এফসির সাথে, এবং 8 জানুয়ারি ফার্স্ট লেগের লাস্ট ম্যাচ কিন্তু তাদের উড়িষ্যা এফসির সাথে। তো দেখো, এইভাবে বলতে গেলে কিন্তু প্রচুর টাইম চলে যাবে। আমি আর যে দুটি ক্লাব এবার ভালো দল নামিয়েছে, অপেক্ষাকৃত ভালো, তাদের ব্যাপারেই আলোচনা করব। বাকিগুলি তোমরা দেখে নিতে পারো। সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, জামশেদপুর এফসি এবং অবশ্যই এসসি ইস্টবেঙ্গলের কথা তো বলতেই হবে। মুম্বাই সিটি এফসির ফার্স্ট ম্যাচ যেটা বললাম গোয়ার সাথে, তারপর হায়দ্রাবাদের সাথে, এটিকে মোহনবাগানের সাথে, বেঙ্গালুরু এফসির সাথে 9 ডিসেম্বর রয়েছে, জামশেদপুর এফসির সাথে, চেন্নাইয়ন এফসির সাথে রয়েছে 15 ডিসেম্বর, 19 ডিসেম্বর রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসির সাথে, 27 ডিসেম্বর রয়েছে নর্থ ইস্টের সাথে,
3 জানুয়ারি নেক্সট ইয়ারে রয়েছে উড়িষ্যা এফসির সাথে এবং 7 জানুয়ারি রয়েছে কিন্তু এসসি ইস্ট বেঙ্গলের সাথে। এবার চলে আসবো আমরা জামশেদপুরের কথায়। জামশেদপুর এবার দুর্দান্ত দল নামিয়েছে, তাদের ফার্স্ট ম্যাচ এসসি ইস্টবেঙ্গলের সাথে 21 নভেম্বর, তারপর 26 তারিখ রয়েছে এফসি গোয়ার সাথে, 2রা ডিসেম্বর রয়েছে হায়দ্রাবাদ এফসির সাথে, এটিকে মোহনবাগানের সাথে 6ই ডিসেম্বর, 9ই ডিসেম্বর রয়েছে কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে, 14ই ডিসেম্বর উড়িষ্যা এফসির সাথে, 20ই ডিসেম্বর রয়েছে বেঙ্গালুরু এফসির সাথে, 26ই ডিসেম্বর কেরালা ব্লাস্টার্স এফসির সাথে, 2রা জানুয়ারি চেন্নাই এফসির সাথে এবং 6 তারিখ কিন্তু রয়েছে তাদের ফার্স্ট লেগের লাস্ট ম্যাচ নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে। এবার চলে আসবো আমরা সরাসরি এসসি ইস্ট বেঙ্গলের ফিক্সচার্স নিয়ে। তাদের কিন্তু ফার্স্ট ম্যাচ 21 তারিখ জামশেদপুরের সাথে, 27 তারিখ দ্য কলকাতা ডার্বি এটিকে মোহনবাগানের সাথে, 30 তারিখ রয়েছে উড়িষ্যা এফসির সাথে, 3rd ডিসেম্বর রয়েছে চেন্নাই এফসির সাথে, 7th ডিসেম্বর রয়েছে এফসি গোয়ার সাথে, 12th ডিসেম্বর রয়েছে কেরালা ব্লাস্টার্সের সাথে, 17th ডিসেম্বর রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সাথে, 23rd ডিসেম্বর রয়েছে হায়দ্রাবাদ এফসির সাথে, 4th জানুয়ারি রয়েছে বেঙ্গালুরু এফসির সাথে এবং 7th জানুয়ারি কিন্তু রয়েছে তাদের চ্যাম্পিয়ন দল মুম্বাই সিটি এফসির সাথে। আপাতত কিন্তু ফার্স্ট লিগের ফিক্সচার্স ঘোষণা করা হয়ে গিয়েছে। আমি প্রায় প্রত্যেকটা দলের ফিক্সচার্সই একটু অধ্যক্ষ করে পড়লাম, যে টিমগুলির ব্যাপারে বলা হলো না তোমরা অবশ্যই দেখে নিতে পারো, আর সব টিমের ব্যাপারে তো বলা সম্ভব না, নাহলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তো এবার চলে আসবো আমরা সরাসরি সেই টপিকটায়, যে ইস্টবেঙ্গল তাদের 5ম বিদেশি কনফার্ম করে ফেলেছে। এটা দেখো দুপুরের দিকে আমি বিভিন্ন সোর্স মারফত নিউজটা পেলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে আমি বলবো এটা তোমরা 70-30% ধরে রাখো। আপাতত এখনও মার্কাস মারগুলাও বা কোনো একটা প্রবলভাবে ট্রাস্টেড সোর্স থেকে খবরটা না পাওয়া পর্যন্ত তোমরা এটাকে রিউমার স্টেজেই বা বলতে পারো অলমোস্ট ডান স্টেজেই কিন্তু রাখতে পারো। তিনি একজন অ্যাটাকিং মিডফিল্ডার যার বয়স 29 বছর বয়স। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে বি এবং সি টিমের হয়ে 101 ম্যাচ খেলেছেন, যেখানে তার 35টা গোল কন্ট্রিবিউশন রয়েছে, 14টা গোল এবং 21টা অ্যাসিস্ট। এবং তিনি রিয়াল মাদ্রিদের হয়েই কিন্তু তার উত্থান, অর্থাৎ রিয়াল মাদ্রিদ বি এবং রিয়াল মাদ্রিদ সি সেই দলের হয়েই কিন্তু তার উত্থান, এবং ইউথ কেরিয়ার সেই রিয়াল মাদ্রিদের হয়েই কিন্তু তিনি খেলেছেন। এরপর তিনি আলমেরিয়ায় গিয়ে কিন্তু 2018-21 সালে 40টা ম্যাচে 4টা গোল 10টা অ্যাসিস্ট করেন। তিনি কিন্তু তার কেরিয়ারটা স্পেনেই কাটিয়েছেন, তার মার্কেট ভ্যালু এই মুহূর্তে প্রায় 4 কোটি টাকা। তবে তার আসার সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু 70-30% আমি তার ফেভারে রাখছি। তিনি একজন সেন্ট্রাল মিডফিল্ডার হলেও অ্যাজ আ অ্যাটাকিং মিডফিল্ডার বা অ্যাজ আ প্লে মেকার খেলতে ভালোবাসেন। তিনি স্প্যানিশ প্লেয়ার, 29 বছর বয়সী যেটা বললাম, এই মুহূর্তে ফ্রি এজেন্ট রয়েছেন এবং তার সাথে কোচ মানালো ডিয়াজের অনেক আগের থেকেই সম্পর্ক রয়েছে রিয়াল মাদ্রিদে থাকাকালীন। বলতে পারো এই মানালো ডিয়াস কিন্তু এই প্লেয়ারটিকে তৈরি করেছেন এবং তার নাম কিন্তু সার্জিও আজুজা। তবে তার নামটা কিন্তু আমি তোমাদের আগেও বলেছিলাম, একটা ভিডিওতে হিন্টস দিয়েছিলাম যে রিয়াল মাদ্রিদের একজন বড়সড় লেজেন্ডের নামের সঙ্গে তার নাম মিল রয়েছে। আমি সার্জিও র্যামোসের সার্জিওর সাথে কিন্তু এই সার্জিও আজুজার কথা বলেছিলাম, তাদের নাম দুটি একই, আর রিয়াল মাদ্রিদের ওয়ান অফ দ্য বেস্ট লেজেন্ডস তো সার্জিও র্যামোস, সবাই জানো। আর দেখা যাক এই প্লেয়ারটা আসে কি না, আপাতত এটা যেটা বললাম 70-30 এই প্লেয়ারটার ফেভারে বা ইস্টবেঙ্গল আসার ফেভারে ধরো। যতক্ষণ না একটা প্রবলভাবে ট্রাস্টেড সোর্স থেকে নিউজটা পাওয়া যাচ্ছে ততক্ষণ তোমরা অলমোস্ট টান পর্যায়ে কিন্তু রাখো। আর এই প্লেয়ারটা আসলে কিন্তু ইস্টবেঙ্গলের যে প্লে মেকারের নেওয়ার চেষ্টা চলছিল বা একটা স্প্যানিশ প্লেয়ার নেওয়ার চেষ্টা চলছিল সেটা কিন্তু হয়ে যাবে, যদিও স্লোভেনিয়ান আমির ডেভিসেভিচে কিন্তু একজন প্লে মেকারও বটে। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।